What's up guys, I'm your favorite Bob. Welcome back to my YouTube channel. হঠাৎ করে আজকে তো এনার্জি কেন বলতো? বিরিয়ানি খাবো তাই। Oh my god! আর একটা কথা, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। গুড আফটারনুন গাইস, আজকে একটুখানি ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছিল, কিছু ব্রেকফাস্ট এখন আর করবো না, একবারে লাঞ্চই করে নেবো। আজকে দিনটা একটুখানি একটু না অনেকটাই ফ্রেশ, মানে আকাশে মেঘ, সুন্দর নীল আকাশ। আমি এগুলো কেন বলছি, কিছু তো কারণ আছে। কারণটা হচ্ছে এটা, আজকে আমি বিরিয়ানি খাবো, এটা খুব সুন্দর, তাই মনে হলো সুন্দর কিছু খাওয়া যাক। অনেকদিন বাইরে বেরোনো হয়নি, কিছু নতুন খাবারও খাওয়া হয়, তো সেটার কথা ভেবেই করে ফেললাম অর্ডার। কোন আরে গাড়ি মরে যা, কলকাতা @99 থেকে দু প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করবো, টোটাল হচ্ছে 280। তো ডিসকাউন্ট কুপন দিয়ে দেখা যাক কত ডিসকাউন্ট হয়। 80 rupees, বাহ বাহ, টোটাল এখন হচ্ছে 197। তো চলো অর্ডার করা যাক। দুটাই মনে হচ্ছে আমার অর্ডার, এই দাঁড়াটাই মনে হচ্ছে আমার অর্ডার নিয়ে এসছে। এক্ষুনি ফোন করলো বলে কলমি। ফাইনালি এসে গেছে বিরিয়ানি। না তোমরা শুধু ভাবো, সল্টলেক থেকে বিরিয়ানি চলে এলো, স্নেহা এখনো বাড়ি থেকে আসতে পারলো না। এতক্ষণে ইনি এসছেন বিধাননগর থেকে, বিরিয়ানি চলে এসছে, ইনি আসতে পারেননি, মানে এনার বিরিয়ানির থেকেও বেশি টাইম লাগে তৈরি হতে। সো আনফর্চুনেটলি এটা কোনো প্ল্যানিং নয়, আমরা দুজন ম্যাচিং ম্যাচিং পরে এসেছি, মানে ও পরে আমি পরে আসি, ও পরে এসছে আমি পরেই ছিলাম, আমি জানতাম না। হ্যাঁ সো অনেক দেখা হলো বিরিয়ানি, এবার খাওয়া যাক। সো ফাইনালি এবার টেস্ট করে দেখা যাক, ও টেস্ট করা যাক আমাদের। মোটামুটি নট আপ টু দ্য মার্ক, তাই না? প্রাইস অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ কত নিয়েছে, 197, দুটো নিচে ডিসকাউন্ট দিয়ে অরিজিনাল প্রাইস হচ্ছে 115। আমি কেন ইংলিশ বলতে যাই, 115 টাকা মাটন বিরিয়ানি, 115 টাকা, তো ঠিকই আছে, তার তুলনায় ঠিকই আছে। জাস্ট একটু রাইসটা খেলাম, খেলাম না। আমি ফুড ব্লগার নই, জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য বলছি। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাটনটা এখনো টেস্ট করিনি। আলুটা বেশি ভালো হয়েছে, আলুটা বেসিক্যালি প্রচণ্ড সফট, মানে দেখো তোমরা বুঝতে পারো, এই চামচ দিয়ে জাস্ট নর্মালি আমি এরকম করছি, ওটা হয়ে গেল। ঠিক আছে, যাই হোক একটু মাটনটা টেস্ট করে দেখা যাক, এটার জন্য আমার হাত দিতেই হবে। ও নো, বাহ, ওয়াও, পায়ে ভাত পড়েছে, এটাই স্ট্রাগল। মোটামুটি ঠিক আছে, বাবা মাটন স্পেশালিস্ট রিয়াজি গজব বেজতি হ্যায়। তুমি অর্ডার করে খেতে পারো, একদম যে টাকাটা নিচ্ছে তার জন্য একদম ওয়ার। কি হচ্ছে, কি রয়েছে স্যার, সফটটা দেবো না? সমঝ রেও, সমঝ রাও। তো আমরা যতক্ষণ খাবারটা খাচ্ছি ততক্ষণ তোমরা, কালকে আমার একটা ট্যাটুর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা ভাবলাম যে কি করা যায়, তো গান গাইবো ভাবলাম। হ্যাঁ মানে আমরা খুব ভালো গান গাইতে পারি এরকম কিন্তু না, বাট নরমালি গান গাইতে পারি, খুব খারাপও গাই না। হ্যাঁ তো মানে ওয়ার্ল্ড মিউজিক ডেটা যেভাবে সেলিব্রেট করা যায়, কিছু ভাবে তো সেলিব্রেট করা যাক, তো সেরকম ছোট্ট একটা প্রয়াস আমাদের তরফ থেকে। তো গান করছি, যদি তোমাদের ভালো না লাগে তাও প্লিজ সাবস্ক্রাইব করো, আমরা নির্লজ্জ। মিউজিক আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি ঘিরেছে আমাদের রোজ,
আর আমি আমি জানি জানি প্রতি রাতের হয় রানি হারানো সবদের খোঁজ আরে ভাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে সুখে থাক রাত পরিদের স্নান তোকে নিয়ে বেঁচে থাকার গান আরে ভাবে মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান তোকে নিয়ে বেঁচে থাকার গান সো হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে এগেইন মিউজিক এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা মানুষকে কানেক্ট করে এক্স্যাক্টলি যেটা আমাদের দুজনকেও কানেক্ট করেছে এক্স্যাক্টলি আর মোস্ট ইম্পর্টেন্ট ইজ আমাদের ভালো টাইম খারাপ টাইম দুটো টাইমে এটা আমাদের সাথ দেয় তো আজকে আমরা ওটাই সেলিব্রেট করলাম সো উই হ্যাভ ডিসাইডেড যে আজকে আমরা একটা ওয়েব সিরিজ দেখব যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে ডেইলি ক্রাইম ও দুটো এপিসোড দেখেছে আমার পুরোটাই দেখা তো ওটা আজকে দেখা যাক হ্যাঁ তো ওটা আজকে দেখা যাক এখনো দুটো এপিসোড বাকি তো আপাতত ও এখন বাড়ি যাবে তো বাড়ি যাওয়ার সময় গেছে তো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করতে হবে নোটিফিকেশন বেল আইকনটা তোমরা বাজিয়ে দাও আর আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সো আজকের মতো ফাইনালি Ta-da!